তখন তখন ওই ছেলেটা এসে আমার হাত ধরে নিয়ে চলে যায়। কে ছেলেটা? কে ওর নাম? মহাদেবান। ও নিয়ে আমার নিয়ে টেনে টেনে চলে যায়, নিয়ে বাথরুমে এনে গেছে। নিয়ে গিয়ে বাথরুমে এনে গেছে, বা জাগা খুলে তুই দাঁড়া ঘন্টা বাইরে দেখা এলো আছে কিনা নেই, দেখেছে বাথরুমে দেখে তুলে গেছে। ওর মা এসে বকতেছে, আর আমি গিয়ে আমার মা কাছে খবর দিই। হ্যাঁ, আমার মা মেয়ে দিল, আমার বাবা আমাকে খবর দিলাম, দিলে পুলিশের কাছে গেল। কি চাইছো এখন? কি চাইছো শাস্তি চাইছো? শাস্তি পা। তোর নাম? রূপসা হালদার। এর জন্য আমি শাস্তি চাই। আমার ভাইজির সাথে যে খারাপ ব্যবহার হয়েছে ওর জন্য আমরা কঠোর শাস্তি চাই। ঘটনাটা কি হয়েছে? ঘটনা হয়েছে, ও খেলা করছিল সামনে বসে, ও ওখান থেকে ফলের মানে ওদের ব্যবসা করে তো ফল দেবো পয়সা দেবো এই সব নিয়ে ওকে টেনে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বাথরুমে খারাপ ব্যবহার করে। কে কে করেছে এটা? ওই মহাদেব হালদার। তার জন্য আমরা কঠোর শাস্তি চাই, যে ও শাস্তি পাক। সে তো বাড়ি থেকে পালিয়েছে, কিন্তু ওকে ধরে ওকে শাস্তি দিক, আমরা এটাই চাই। ধরে জ্বর ছিল, জ্বর থাকলে ও একটু শরীর সুস্থ হয়েছে। তারপরে বাইরে আর সানে কাটছিল, সানে কাটে গিয়ে ও হচ্ছে বসেছিল। বসে তারা বলে মহাদেব হালদার আমার কাকার ছেলে, তার তো কাকার ছেলে, ও আসে, এসে ওকে খাওয়ার লোক দেখায় যে ওই ফল দেবো ওই দেবো সেই দেবো, চল আমার সাথে চল। তো বাচ্চা মানুষ ওর সাথে গিয়েছে, গেলে ওর সাথে জবরদস্তি করেছে, মানে পাশে একটা বাথরুম ছিল, বাথরুম ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে জবরদস্তি করেছে। তারপরে ও বাড়ি এসে বলছে আমাকে, মানে মাকে বলছে যে মা, যে ওর মা আমাকে মেরেছে, বাথরুমে আমি গেছিলাম এরকম, ওর মা আমাকে মেরেছে। তা ওর মা গেছিলো, মা ওর মা গেলে ওর মা জিজ্ঞাসা করছে কী হয়েছে। তা ওই মা বললো যে বাথরুমে এসেছিলো ওই জন্য মেরেছি ওকে, আমি বাগানে কেন খুঁজছে এটা সেটা বিবার বললো। তারপর ওকে মারধর করলো, মারধর করার পরে ওর মা বকাঝকা করার পর তখন সব কথা বলে ফেললো যে মা এরকম। ওর পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, পুলিশকে পুলিশ কেস করেছি। সে কি অ্যারেস্ট হয়েছে? না, এখন হয়নি। কালকের সন্ধ্যাবেলা বাড়িতে গেছিলো, কিন্তু বাড়িতে কেউ নেই, সবাই পালিয়েছে, বাড়িতে কেউ নেই। কী চাইছেন এখন? চাইছি ছেলেটার শাস্তি হোক, মহাদেব হালদারের শাস্তি হোক। আপনার নাম? আমার নাম রাজীব হালদার।